নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 2021-এ রাহু দিতে চলেছে এই ছয় রাশিকে আচমকা ধন। কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শুশীঘ্র। আজ 1 জানুয়ারি 2021, তাই আমি সকল দর্শক বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এর সাথে সাথে আমি ঈশ্বরের কাছে এও কামনা করি আপনাদের প্রত্যেকের যেন এই 2021 শুভ কাটে, প্রত্যেকের যেন মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং প্রত্যেকে যেন সুখে শান্তিতে থাকতে পারে। এই কামনা করে আজ আমি এই ভিডিওটি শুরু করতে চলেছি। তাহলে আসুন জেনে নেওয়া যাক 2021-এ রাহু কোন ছয় রাশিকে আচমকা ধন দিতে চলেছে। তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। দেখুন, যে ছয় রাশির কথা আমি বলতে চলেছি সেই ছয় রাশি নাম হলেই চলবে না, তার জন্য আপনার জন্মছকে রাহু গ্রহকে ভালো থাকার প্রয়োজন রয়েছে। অর্থাৎ রাহু যদি আপনার পজিটিভ থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যম্ভাবিক এই বছর ধন প্রাপ্তি করবেনই করবেন। তার জন্য আপনারা এক্সপার্ট কোনো অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছক দেখিয়ে নিন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন এবং জেনে নিতে পারেন আপনাদের 2021 সাল কেমন যাবে। তবে একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক 2021-এ কোন সেই সৌভাগ্যবান ছয় রাশি যাদেরকে রাহু এই বছর দিতে চলেছে আচমকা ধন। তো প্রথম যে রাশির কথা বলবো, টপ লিস্টেড রাশি, সেটি যে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরকে এই বছর অর্থাৎ 2021-এ রাহু দিতে চলেছে আচমকা ধন। আর এই ধন আসবে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শ্বশুরালয় থেকে, এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টেড বিজনেস করছেন সেই জায়গা থেকে। তার জন্য আপনাদেরকে আপনাদের জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই বছর অর্থাৎ 2021-এ রাহু আপনাদেরকে আচমকা ধন দিতে চলেছে। তার জন্য আপনারা রেডি তো? এই ধন আসবে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে। এর পাশাপাশি আপনারা শ্বশুরালয় থেকেও কিন্তু এই বছর সম্পত্তি বা অর্থ প্রাপ্তি করতে চলেছেন। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই 2021-এ রেডি হয়ে যান রাহুর কাছ থেকে ধন লাভের জন্য। অর্থাৎ এই বছর 2021-এ রাহু দিতে চলেছে আপনাদেরকে আচমকা ধন, আর এই ধন আসবে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে। এছাড়াও শ্বশুরালয় থেকেও আপনারা এই বছর অর্থ প্রাপ্তি করতে চলেছেন। তবে আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও রেডি হয়ে যান 2021-এ রাহুর খেলা দেখার জন্য। অর্থাৎ রাহু এই বছর অর্থাৎ 2021-এ আপনাদেরকে দিতে চলেছে আচমকা ধন, আর এই ধন আসবে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে। এছাড়াও শ্বশুরালয় থেকেও কিন্তু আপনারা অর্থ প্রাপ্তি করতে চলেছেন। তবে তার জন্য আপনার জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, তাই আগে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে, তাহলে আপনি কনফার্ম হয়ে যেতে পারবেন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে
কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরকেও রাহু এই বছর দিতে চলেছে আচমকা ধন। এই ধন আসবে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, এছাড়াও পৈতৃক সূত্র থেকেও কিন্তু আপনারা ধন পেতে চলেছেন। তবে আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়, তাই সেদিকটা অবশ্যই নজরে আপনারা অবশ্যই রাখবেন। এরপরে যে লাস্ট রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও রেডি হয়ে যান 2021-এ রাহুর কাছ থেকে ধন লাভের জন্য। অর্থাৎ এই ধন আসবে আপনাদের লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে, এছাড়াও শ্বশুরালয় থেকেও কিন্তু আপনারা এই ধন লাভ করতে চলেছেন। তবে আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়, তাই সেদিকটা অবশ্যই আপনারা নজরে রাখুন। পারলে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন এবং জিজ্ঞাসা করে নিন আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে। তো এই ছিল ছয় সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি রাহুর ছোঁয়ায় অর্থাৎ রাহু 2021-এ আচমকা ধন দিতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।